তো চলুন এবার নর্থ কলকাতা যেই পুজো মণ্ডপটি চলে এসেছি সেটা হলো নলিন সরকার স্ট্রিট দুর্গা পুজো মণ্ডপ। তো এই দেখুন এইভাবে প্যান্ডেলটি তৈরি হয়েছে, আর এই বছর এখানে থিম হচ্ছে সম্ভাবনা। তো চলুন আপনাদের পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের ওপর দিকে একটা মাথার ব্রেনের মতন করা আছে, আর এই যে এই চারদিকে যে প্যান্ডেলের কাজ হয়েছে সেটা নারকেল দড়ি দিয়ে করা হয়েছে। খুবই অসাধারণ লাগছে এই পুজো মণ্ডপটি। আর এইখানে দুপাশে দুটো হাতের মতন করা আছে ভিতরে প্রবেশ করলে। আর এই দেখুন পুরো এই কাজগুলো নারকেল দড়ি দিয়ে করা হয়েছে। আর এই ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন এখানে পুরুল জালি দিয়ে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে, কাজ রয়েছে। এগুলো আগে অনেক ছোটবেলায় আমরা ব্যবহার করতে দেখেছি, এখন আর তেমন পাওয়া যায় না এগুলো, তো সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এবার আমরা মায়ের প্রতিমার কাছে চলে এসেছি, আর প্রতিমাটাও এখানে খুবই সুন্দর হয়েছে, আর এখানেও এইভাবে নানা ধরনের কাজ করা রয়েছে। তো এবার যেই পুজো মণ্ডপে চলে এসেছি তার নাম হলো নর্থ তিধরা দুর্গা পুজো মণ্ডপ। তো পুরো মণ্ডপটা তৈরি হয়েছে লাল কাপড় দিয়ে, আর পুরো মণ্ডপটি প্রদীপ দিয়ে সাজানো আছে, ইলেকট্রিক প্রদীপ। এগুলো এমনি প্রদীপ না যেগুলো আগুনে জ্বলে, সেই প্রদীপ না, ইলেকট্রিক প্রদীপ দিয়ে সব পুরো মণ্ডপটাই সাজানো আছে। চলুন এবার আরও ভালো করে আপনাদের পুজো মণ্ডপটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন মায়ের প্রতিমার যে জায়গাটি সেখানে পুরো প্রদীপ দিয়ে সাজানো আছে, ইলেকট্রিক প্রদীপ। এগুলো রাত্রেবেলা এগুলো জ্বলবে, আমি যেহেতু সকালবেলা এসেছি তাই আপনাদের তেমনভাবে সেগুলো দেখাতে পারলাম না, কিন্তু রাত্রেবেলা এই পুজো মণ্ডপটি আরও অসাধারণ লাগবে। আজ যেহেতু চতুর্থী তো এখনও পুজো মণ্ডপটি ওপেন হয়নি, উদ্বোধন হয়নি, তো আজকে বিকালে এই পুজো মণ্ডপটি উদ্বোধন হবে। তার আগে আমি চলে এসেছি এখানে। তো মায়ের মুখটা এখানে অসাধারণ লাগছে। এবার যেই পুজো মণ্ডপে আমরা এসেছি সেই পুজো মণ্ডপের নাম হচ্ছে সিকদার বাগান সাধারণ দুর্গোৎসব। তো এইবারের এখানে থিম হচ্ছে শুদ্ধ সূচি। তো চলুন শুদ্ধ সূচির থিম আপনাদের পুরোটা ঘুরিয়ে আমরা দেখাচ্ছি, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে নিজের মনকে শুদ্ধিকরণের কথাই বলা হয়েছে, দেখলেন আপনার বাইরে আত্মা দেহ মন দেহ লেখে ধ্যান করার একটা ছবি এখানে তুলে ধরা হয়েছে। আর এখন যেখানে আছি এই জায়গাটা পুরো বই দিয়ে আর খবরের কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। এরপরে আরও একটা পর্যায়ে আছে যেখানে মায়ের প্রতিমা রয়েছে, তো চলুন সেই জায়গাটা যাচ্ছি আমরা। আর যেখানে মায়ের প্রতিমা রয়েছে এই জায়গাটা পুরো টিনের পাতলা পাত দিয়ে তৈরি হয়েছে চারিদিকটা।
চলুন এবার আমরা সিকদার বাগান পুজো মণ্ডপ থেকে অন্য পুজো মণ্ডপের দিকে যাব। এই দেখুন এখানে লেখা আছে সিকদার বাগান সাধারণ দুর্গোৎসব। তো এবার আমরা চলে এসেছি জগৎ মুখার্জি পার্কে, আর জগৎ মুখার্জি পার্কের এবছর থিম হচ্ছে একজন আর্ট শিল্পী ফুলকুমারী দেবীকে নিয়ে। তো এখন এইখানে পুজো মণ্ডপটি উদ্বোধন হয়নি, আজকে সবেমাত্র চতুর্থী, এই পাশ দিয়ে একটু রাস্তা করা আছে, সেখান দিয়ে সবাই প্রবেশ করছে। তো চলুন আমিও ভিতরে প্রবেশ করব আর আপনাদের পুরো ভিতরটা ঘুরিয়ে দেখাব। তো আগের দিকে যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা ফুলকুমারী দেবীর ছবি, এনার ওপরই এই থিমটা তৈরি হয়েছে, একজন আর্ট শিল্পী। মায়ের যে প্রতিমা আছে আমরা সেখানে চলে এসেছি, আর এখানে যেসব আর্ট কলেজের ছেলেরা তাদের ছবি এই চারদিকেই দেওয়া আছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এই পাশেও দেওয়া আছে, আর আগের দিকে উল্টো দিকে দেখালাম ওই দিকটাও দেওয়া আছে। নিচে এই কাঁচের জারগুলির মধ্যে রং বেরঙের কালারিং জল রাখা আছে, আর সেই জলগুলো ফুটছে। চলুন এবার আমরা মায়ের প্রতিমার একদম সামনে চলে এসেছি। এই দেখুন এটা মায়ের প্রতিমা, মায়ের প্রতিমাটি 18 থেকে 20 ফুট লম্বা হবে, আর নিচে এই যে কার্তিক গণেশ একটু আলাদা ধরনের আপনাদের মনে হতে পারে এখানে, আর এই উপরে এইটা তিনটা লেয়ার দিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি প্রত্যেক জায়গায় আর্টের ছোঁয়া দেখতে পাবেন। চলুন এবার এই মণ্ডপ থেকে অন্য মণ্ডপে যাওয়ার পালা। তো এবার যেই পুজো মণ্ডপে চলে এসেছি সেই পুজো মণ্ডপটি হচ্ছে বাগবাজার পল্লী, আর এইটা জায়গাটার নাম হচ্ছে গৌরী মাতা উদ্যান। আপাতত যতগুলো পুজো মণ্ডপ দেখলাম সবগুলোই হাতিবাগান আর শ্যামবাজারের সামনাসামনি, তো আমি এরকম লিস্ট করেই বেরিয়েছিলাম যেন সামনাসামনি এই পঞ্চমণ্ডপগুলো দেখতে পারি। এই বাগবাজারের পুজো যে থিমটা হয়েছে সেটা হলো মগজ ধোলাই। আজকাল বাচ্চাদের কীভাবে মগজ ধোলাই হচ্ছে, যেই সব জিনিসগুলো যেরকম ফোন, ট্যাব, কম্পিউটার, এগুলো ব্যবহার করে যে মানুষের কীভাবে ক্ষতি হচ্ছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। তো চলুন দেখে নিই কীভাবে মগজ ধোলাই হচ্ছে। এই উপরে এখানে দেখুন মাউস দিয়ে পুরো তৈরি করা আছে প্যান্ডেল, এগুলো দেখুন এখানে কম্পিউটারের মধ্যে যেই সব ছোটো ছোটো পাখা থাকে, তার তার ব্যাটারির মতন যেগুলো থাকে সেগুলো দিয়ে এখানে তৈরি করা হয়েছে। উপরের দিকে রয়েছে কম্পিউটারের স্ক্রিন। তো আগের দিকে দেখুন একটা মানুষের মতো তৈরি করা হয়েছে, এবং সে কানে হেডফোন, হাতে ফোন নিয়ে বসে আছে। আর ওপরের দিকে সব অনলাইন যে প্ল্যাটফর্মগুলো হয় তার লোগো রয়েছে, সেই লোগোগুলো ঝুলছে যে। আর এখানে রয়েছে একটা মগজ, এই পুজো মণ্ডপে দেখানো হচ্ছে এই অনলাইন প্ল্যাটফর্মগুলো কীভাবে আমাদের মগজগুলো ধোলাই করছে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। দেখুন পুজো মণ্ডপের এই পাশে বই রয়েছে, আর এই বইয়ের মধ্যে ঝুল লেগে আছে। সোশ্যাল সব মিডিয়া আমাদের কীভাবে পড়াশোনা থেকে দূরে করেছে এইগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর মায়ের প্রতিমাটা দেখুন কত সুন্দর, মায়ের এখানে দুটো হাত রয়েছে, কোলে বসে আছে গণেশ, আর যে হাতগুলো আছে সেগুলো শ্যাডো আকারে পিছনের দিকে আছে। প্যান্ডেলের মতন অপরূপ সুন্দর করেছে মায়ের রূপটিও। চলুন এবার চলে এসেছি সাপ লুডোর খেলা দেখতে কুমারটুলি পার্কে। আগের দিকে দেখুন একটা বড় চেয়ার করা আছে, আর চেয়ারটার নিচেই হয়েছে পুরো পুজো মণ্ডপটি। চলুন ঘুরে নিন পুজো মণ্ডপটি আমার সঙ্গে। আর চতুর্থীর সকালেও এখানে ভালো ভিড় রয়েছে, আর পুরো মণ্ডপটা দেখুন দাবার যে বোর্ড থাকে সেই বোর্ড, সিঁড়ি, চেয়ার, সাপ যেগুলো লুডো খেলা দেখা যায় আর সেই সব দিয়েই তৈরি হয়েছে। আর এই যে আগের দিকে রয়েছে মায়ের অপূর্ব রূপ, খুব সুন্দর হয়েছে ঠাকুরটি এখানে। ওপরে দেখুন এই বিশাল দাবার কোটটা করা আছে, আর তার সঙ্গে সিঁড়ি, সাপ, তো এইসব দিয়েই পুজো মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। তো
চলুন, এই যে আমরা এবার চলে এসেছি হাতিখোলা গোসপাড়ায়, এখানে এবারে থিম হচ্ছে স্নেহের মৃত্তিকা। এখানে তুলে ধরা হয়েছে মাটির নিচ থেকে আমরা সব রকম খনিজ সম্পদ তুলে নিচ্ছি, তারপর আমরা যেভাবে প্রকৃতি ধ্বংস করছি এবং বাড়িঘর তৈরি করছি তার ফলে মাটির নিচে যে দূষণটা হচ্ছে সেইটাই এখানে তুলে ধরা হয়েছে। চলুন আমরা পুরো প্যান্ডেলটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আর দেখতে থাকুন ভিডিওটা। আর এই পুজোর মধ্যে যে সাউন্ড সিস্টেমটা চলছে সেটাও খুবই সুন্দর, মানে পুরো যেন আমরা মাটির নিচে আছি। পুরোটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কী হারে মাটির নিচে দূষণ করেছি সেটা। তো আমি এবার বাড়ির দিকে বেরিয়ে গিয়েছি, উবের বুক করেছি বাইক। তো এই যে গঙ্গার পাড় দিয়ে আমরা যাচ্ছি এখন, মানে কলকাতায় থেকেছি, কলকাতায় এতবার যাওয়া আসা করেছি কিন্তু গঙ্গার পাড় দিয়ে কোনো সময় এভাবে যাওয়া হয়নি, আজ প্রথম। তো চলুন আমি বাড়ির দিকে যাচ্ছি, এই ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো টাটা বাই।